নানা প্রকারের ধ্যান। ছোটবেলা থেকেই আমি নানা ধ্যানের অভ্যাস করেছি। আমার বাবার গুরুদেব স্বামী সর্বানন্দের বিভিন্ন উপদেশের বই পড়ে তার ধ্যান ধারণা খুব ছোটবেলা থেকেই অভ্যাস করার চেষ্টা করেছি। বাবার সঙ্গে ধ্যান করেছি, তাই ধ্যান সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা আমার গড়ে উঠেছিল। এই ধ্যান মানে মন্ত্রের সঙ্গে আমাদের ভ্রুমধ্যে মনকে একাগ্র করার ধ্যান ছোটবেলা থেকে করেছি। তারপরে আরও নানা ধ্যান আছে, যেমন জন্ম থেকে মৃত্যু অবধি কল্পনা করে, মানে মরণানুপাসনা ধ্যান, এসব অভ্যাস করেছি। তাই মনটাকে ছোটবেলা থেকে সংহত করার চেষ্টা প্রচণ্ড ছিল, প্রচণ্ডভাবেই তা প্র্যাকটিস করেছি, তাতে খুব উপকার পেয়েছি, অনেক সফলতা এসেছে বিভিন্ন ক্ষেত্রে। তাই যে কোনো ধ্যান মানে মনকে একাগ্র করা খুব জরুরি। এছাড়াও স্বামী স্বরূপানন্দের আরেকটা উপদেশ ছিল যে আমাদের চরিত্র গঠন, তার মানে হচ্ছে শীল সদাচার পালন করা। আমরা ছোটবেলা থেকে তা করার খুব প্রচেষ্টা করেছি। শীল সদাচার এবং মনকে একাগ্র করা, এই দুটো অনেক সফলতা এনে দেয়। এই ধ্যান দীর্ঘ সময় অভ্যাস করার পরে আবার মনে হয়েছে যে আরও কিছু দরকার, কারণ এই ধ্যানে সূক্ষ্মতার মাধ্যমে মনের ভিতরে ঢুকে মনের যে ক্রোধ আছে, যে কামনা আছে, তাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করার, তাকে বাদ দেওয়ার কোনো প্রসেস ছিল না। তাই আরও অনুসন্ধান চলল নানা জায়গায় গিয়ে, স্পেশালি রামকৃষ্ণ মিশনে গিয়ে এর অনুসন্ধান চলল। বেদ উপনিষদ পড়লাম, গীতা অনেকবার পড়লাম, তারপরে এতেও কিন্তু অনুসন্ধান কমল না। আরও অনুসন্ধান চলতেই থাকল, শেষ অবধি বুদ্ধের ধ্যান প্রণালী সম্বন্ধে, যা আমার অনেক বন্ধুরা অনেক আগেই বলেছিল, তা করার, প্র্যাকটিক্যালি অভ্যাস করার 10 দিনের বিদ্যায় বিপাসনা ধ্যান অভ্যাস করার সুযোগ হলো। তখন আমি বুঝতে পারলাম যে ধ্যানের যে তৃতীয় পর্যায়, ভিতরে গিয়ে ডাইরেক্টলি নিজের কাম বাসনা ক্রোধ ইগোকে দেখার বিদ্যা বিপাসনা, সত্যের সাহারে সাহারে, শুধুমাত্র সত্যের সাহারে দেখার সঙ্গে সঙ্গে ক্রোধের বিলুপ্তি, কামের বিলুপ্তি, ইগোর বিলুপ্তি, এগুলো দেখা যায়। এই দেখার পরে আমার সমস্ত সমস্যা, সমস্ত শঙ্কা দূরীভূত হলো। বিপাসনা বিদ্যাতে স্বামী স্বরূপানন্দের বিদ্যার চরিত্র গঠনও আছে, মন কনসেন্ট্রেশনও আছে, কিন্তু তার সঙ্গে মনকে দেখার বিদ্যাও আছে সত্যের সাহারে। স্বামী স্বরূপানন্দের বিদ্যাতে মন্ত্রের সাহায্যে মনকে সংহত করার বিদ্যা, কিন্তু বিপাসনাতে সত্যের সাহারে, শ্বাসের সাহারে, পরিশুদ্ধ শ্বাসের সাহারে, সহজ সরল শ্বাসের সাহারে মনকে একাগ্র করার বিদ্যা, তারপরে সংবেদনার সাহারাতে
মনকে দেখার বিদ্যা, যা দিয়ে ক্রোধ, কাম এবং অহংকারকে পরিপূর্ণভাবে বিলুপ্তি করা যায়। এই বিদ্যা অভ্যাস করে মন শান্ত সুখপূর্ণ হলো। আমার জীবনের চাওয়া পাওয়া সব মিটল। তাই আমার ধারণা যে সমস্ত রকম ধ্যান খুব কাজ করে, বিশেষত চরিত্র গঠন এবং মন। তাই আমি কোনো যে কোনো ধরনের ধ্যানের কোনো বিরোধিতা নই। সে ধ্যান প্রাণায়াম দিয়ে হোক, মন্ত্র দিয়ে হোক, কল্পনা দিয়ে হোক, তা কাজ করে। সঙ্গে যদি চরিত্র গঠন রাখা যায়, যদি মোরালিটি রাখা যায়, যদি আমাদের শীল সদাচার রাখা যায়, তাহলে এটা খুব কাজ করে। কিন্তু তার একটা লিমিটেশন আছে, কারণ আমাদের শরীর নিয়ে, আমাদের মন্ত্র নিয়ে, কল্পনা দিয়ে আমরা মনের গভীরে ঢুকতে পারি না। গভীরে ঢুকতে গেলেই সংবেদনার সাহায্যে মনের গভীরে ঢোকা যায়। সংবেদনা মানে ভাইব্রেশন, মানে শক্তি। এই বিশ্ব শক্তিময়, রামকৃষ্ণ বারবার বলেছেন শক্তি। হ্যাঁ, শক্তি, ভাইব্রেশন, এনার্জি, শক্তি, সমস্ত বিশ্ব শক্তি। আর এই বিশ্বকে কন্ট্রোলার সেটা হচ্ছে, আবার বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু এনার্জিতে তৈরি। আমরা যে ম্যাটার দেখি, আমরা যে বস্তু দেখি, সেটা আমাদের দৃষ্টির ভ্রম। কার সূক্ষ্মতায় সমস্ত ম্যাটার, সমস্ত পদার্থ শক্তি দিয়ে তৈরি, ভাইব্রেশন দিয়ে তৈরি। তাই সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব ভাইব্রেশনময়। এবং তাকে ধরতে গেলে, তাকে জানতে গেলে, ওই প্রকৃতিকে জানতে গেলে ভাইব্রেশনের লেভেলে মনটাকে নিয়ে যেতে হবে। এন সেটাই হচ্ছে বিপাসনা, সেটাই হচ্ছে বিপাসনা। এই সমস্ত প্রকৃতির খেলা, সেটা জানতে হলে আমাদের এই সত্যে মনকে এই সূক্ষ্মতায় নিয়ে আসা খুব জরুরি। এবং এটাও জরুরি যে এই সমস্ত শক্তি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল শক্তিকে আমরা যদি পার্মানেন্ট বানাতে যাই, তাহলে আমাদের দুঃখ আসবে। এবং এই শক্তি আমাদের আত্ম নয়, আমাদের আত্ম হচ্ছে সত্য, ট্রুথ। এই আনকন্ডিশন ট্রুথে যেতে গেলে আমাদের এই শক্তির মধ্য দিয়ে যেতে হবে, শক্তিকে জেনে যেতে হবে। এবং শক্তিকে জানলেই আমরা পরের স্টেপ, সত্যকে, সত্যে, পরম সত্যে উপনীত হতে পারব। এটাতেই, এটাই হচ্ছে বিপাসনা। বিপাসনাতে আমরা শরীরের সংবেদনাকে যথাভূত অ্যাজ ইট ইজ দেখতে চাই, দেখতে পারি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর শীল সদাচার, মনকে সংহত করুন, বাচ্চাদেরও শেখান শীল সদাচার। মোরালিটি হচ্ছে বেস যে কোনো ধ্যানের, যে কোনো মন কনসেন্ট্রেশনের বেস তাই হওয়া উচিত। আপনারা সবাই নিজের ছেলে মেয়ে ছাত্রদের মধ্যে শীল সদাচার প্রচার করুন। সবাই মিলে ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন।